আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আলোচনা করব তুরস্কর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, অনেকে জানতে চাচ্ছেন যে বর্তমান সময়ে তুরস্কর ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে কিনা, বা বাংলাদেশ থেকে তুরস্কর ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া যাচ্ছে কিনা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তুরস্কর ভূমিকম্প পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী নিচ্ছে। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে তুরস্কর। তুরস্কতে বিভিন্ন ক্যাটাগরির কাজে, বিশেষ করে কনস্ট্রাকশনের কাজে বা নির্মাণ শিল্পে বাংলাদেশ থেকে তুরস্ক কর্মী নিচ্ছে। প্রতি মাসে 70,000 টাকা বেতন, থাকা খাওয়া কোম্পানি দিবে। এছাড়াও আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন তুরস্কতে। তুরস্কতে আপনারা খুব সহজে নাগরিকত্ব পাবেন। তুরস্ক থেকে আপনারা ইতালি পর্তুগাল খুব সহজে মুভ করতে পারবেন। তুরস্ক ভিসা প্রসেসিং খুবই অল্প সময়ে হয়ে যাবে, 2-3 মাস সময় লাগবে সর্বোচ্চ গেলে। এবং তুরস্ক যেতে আপনাদের টাকা লাগবে 3 থেকে 4 লক্ষ টাকা। তো এই ধরনের প্রলোভন, এই ধরনের কথাবার্তা অনেক এজেন্সি, অনেক দালাল চক্র বলতেছে আপনাদেরকে, এবং আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে, আপনাদেরকে লোভ দেখাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে যে তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি, তারপরও আপনারা কন্টিনিউ কমেন্ট করতেছেন যে ভাই তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে কিনা, এই বিষয়ে আপডেট ভিডিও দেন। তো দেখেন, তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়নি, এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, তারপরও আপনারা হয়তো সেই ভিডিওগুলো দেখেন নাই। বর্তমান সময়েও তুরস্ক ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়নি। তো এই ধরনের প্রলোভনের শিকার আপনারা অনেকেই হয়েছেন, অনেকেই ফাইল জমা দিয়েছেন, টাকা পয়সা জমা দিয়েছেন। তো যারা বর্তমানে ফাইল জমা দিয়েছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, তাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অবিলম্বে আপনাদের ফাইলগুলো ফিরিয়ে নেন এবং আপনাদের টাকা পয়সাও ফিরিয়ে নেন। কারণ একটা বিষয় আপনারা স্পষ্ট বোঝেন যে বাংলাদেশ সরকার বা সরকার কর্তৃক কোনোভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি যে তুরস্কতে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে লোক পাঠাবে বাংলাদেশ সরকার, এই ধরনের কোনো ঘোষণা এই পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে আপনারা কিসের উপর ভিত্তি করে তুরস্কতে যাবেন? আপনাদেরকে মানে যে যা বলে সেটা হচ্ছে আপনারা বিশ্বাস করেন, যাকে বলে হুজুরকে বাঙালি, মানে আপনারা আগা মাথা কিছু না জেনে হুট করে একজন একটা কথা বলছে, আপনারা বলেন যে হ্যাঁ এটাই করতে হবে। তো দেখেন, লাইফ আপনার, ডিসিশন আপনার, ভবিষ্যতে কিন্তু আপনার, আপনার সঙ্গে যা হবে সেটা আপনার সঙ্গেই হবে। তো যাই করেন না কেন, ভেবে চিনতে ডিসিশন নেবেন। তো আপনারা তো অনেকে বলেন যে তুরস্কতে তো ভাই লোক যাচ্ছে, তুরস্কতে তো অনেক লোক গেছে। তো আমার কথা হচ্ছে যে ভাই তুরস্কতে কে গেছে তার একটা লিঙ্ক দেন তো আমাকে, একজন মাসের নাম্বার দেন, আপনার জানা কয়জন গেছে। এই যে আজ পর্যন্ত যে কদিন ধরে আমি শুনতেছি তুরস্কতে লোক যাচ্ছে, তুরস্কতে লোক নিচ্ছে, তো কয়জন তুরস্কতে আসছে, আপনার জানা কয়জন আসছে যারা এই ধরনের প্রশ্ন করেন? হ্যাঁ, তুরস্কতে তাদেরকে পাঠিয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে ভিজিট ভিসায়, এবং তাদেরকে কোনো ধরনের কাজকাম কিছু দেওয়া হয়নি। তুরস্কতে আমি দুজনের সঙ্গে কথা বলেছি, যাদের একজনের বক্তব্য ছিল যে ভাই এখানে কোনো ধরনের কাজকাম কিছু দেওয়া হয়নি, খুবই মানবতার জীবনযাপন করতেছি, মানে একটা কাজ সে ম্যানেজ করেছে যেটা দিয়ে শুধুমাত্র সে চলতে পারে। আর একটা বিষয় আপনারা কোনোভাবে বোঝেন না, সেটা হচ্ছে তুরস্কর মানুষই তুরস্কতে কাজ পায় না। তুরস্কের একজন মানুষ সর্বোচ্চ 60-70,000 টাকা আয় করতে পারে তুরস্কতে, সেখানে আপনি কিভাবে যায় 1-1.5 লাখ টাকা আয় করবেন তুরস্কতে? তুরস্কতে যত ফ্যাক্টরি কলকারখানা যাই বলেন না কেন, সব জায়গায় তুরস্কর মানুষে কাজ করে, তো সেখানে আপনি কিভাবে আপনি সেখানে কাজ করবেন? তবে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে তুরস্কর পোলট্রি ফার্ম, যেগুলো ফার্ম বলে, এই ফার্মে 200 জন কর্মী নিবে বাংলাদেশ থেকে, আর বাংলাদেশ সরকার থেকে একটা রেট ফিক্সড করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার ভিতরে আপনারা যেতে পারবেন, আর এখানে মাত্র 200 জন কর্মী নিবে, বিষয়টা আপনারা আগে থেকে বুঝবেন, মাত্র 200 জন কর্মী নিবে তুরস্কতে, তা হচ্ছে আপনার পোলট্রি ফার্মে। তো যাই হোক, বর্তমানে আপনারা যারা তুরস্ক আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, দেখেন তুরস্ক দেশটা বাদ দিয়ে আপনারা চেষ্টা করেন ইউরোপের সরকারও যে দেশগুলো আছে সেগুলোতে আসার জন্য, কারণ যেখানে অলরেডি শ্রম বাজার চালু আছে আপনারা সেখানে আসেন। আপনারা ভাই কেন আগ বাড়িয়ে কাজ এইসব কাজ করবেন? মানুষ কিন্তু বিপদে পড়ে এইভাবে, ঠিক আছে, মানুষ কিন্তু মানে একজন মানুষ বিপদে পড়ে এইভাবে যে আগ বাড়িয়ে কোনো কাজ করতে গেলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, তুরস্কতে শ্রম বাজার চালু হয়নি, তাহলে আপনারা কেন তুরস্কতে যাবেন? তুরস্কতে কেন আপনারা যাবেন? এই যে তুরস্কতে একটা বিপদে পড়বেন, তারপরে আপনাদের কী হবে, আপনাদের ভবিষ্যৎ কী হবে? আপনারা সব কিছু ভেবে চিনতে আসবেন। আচ্ছা, আপনারা একটা বিষয় হয়তো বোঝেন না, অথবা আপনাদেরকে কেউ কখনো বলে নাই, সেটা হচ্ছে কোন দেশে কর্মী নাই, কোন ক্যাটাগরি দেশে কর্মী নেওয়া হয়। তো দেখেন, যে দেশে কাজের চাহিদা আছে অথচ কর্মী নেই, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, কসোভো। কসোভোতে যেহেতু বর্তমানে শ্রম বাজার চালু হয়েছে, কসোভোর যারা নাগরিক তারা কিন্তু কসোভোতে কাজ করতে আগ্রহী না, তারা সব চলে যায় সেন্ট্রাল ইউরোপে কাজ করতে। আর যেহেতু কসোভোতে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ করা হচ্ছে, কসোভোতে কিন্তু অ্যাভেলেবেল কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, তো এইখানে কাজ করবে কারা?
এইখানে কাজ করতে কিন্তু কসোভোর কোনো কর্মী আগ্রহী না। তো এই কারণেই কিন্তু কসোভোতে বিভিন্ন দেশ থেকে কসোভো সরকার কর্মী নিচ্ছে এইসব সেক্টরে বা এইসব কলকারখানায় কাজ করানোর জন্য। আর তুরস্কের বিষয়টা কি, তুরস্কর লোক কিন্তু এসব দেশে এসে কাজ করে। ইভেন আমার সঙ্গে অনেকে আছে যারা তুরস্কর নাগরিক, আমি যে কাজ করি এর থেকে নিম্ন কাজ তারা করে, ঠিক আছে। আর তুরস্কর কর্মীরাই তুরস্কতে কাজ করতে আগ্রহী, তারা এখানে কাজকাম খুঁজে পায় না, তারা ওখানে সর্বোচ্চ 70-80 টাকা আয় করতে পারে তুরস্কতে, যারা তুরস্কর নাগরিক। এখন আমার কথা হচ্ছে আপনারা তুরস্কতে এসে কিভাবে ভালো একটা অ্যামাউন্ট আয় করবেন। তো যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা তুরস্ক যেতে আগ্রহী আপনারা এখনই আপনাদের মত পরিবর্তন করেন, না হলে ভবিষ্যতে আপনারা বিপদে পড়বেন, তখন হয়তো আমার কথা আপনাদের স্মরণ হবে। তো যাই হোক, এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।